আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। করোনা শনাক্তের হার নামল 2.5% নিচে, মৃত্যু আরো 20 জনের। তুরাগের ট্রলার ডুবি, নারী শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার। ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হল জাতিসংঘ। তামাক বিরোধী প্রচারণায় জোর দেওয়ার তাগিদ বিশিষ্টজনদের। ঘোমটা পড়ে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, জানালেন কাদের। পুলিশ এখন জনগণের বন্ধু, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোর মুখ দেখছে প্রতিবন্ধীদের বীমা। 24 ঘন্টায় হাসপাতালে আরও 224 ডেঙ্গু রোগী, জাতীয় পার্টির নতুন মহাসচিব মজিবুল হক চুন্নু। নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, প্রকৌশলীকে 3 লাখ টাকা জরিমানা। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।